ইকো পার্কের ভেতরে এসেছি। এখানে প্রচণ্ড ভিড়, আজকে কোয়াইট ন্যাচারাল, বছরের শেষের দিকে ভিড় হওয়াটাই খুব স্বাভাবিক। আমরা এখানে 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি, ঢুকে সামনেই দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার রয়েছে পেছনে। আর 4 নম্বর গেট দিয়ে ঢোকার একটা সুবিধা হচ্ছে যে 7 wonders অফ দ্য ওয়ার্ল্ড যেটা, সেটা 4 নম্বর গেট দিয়ে ঢুকেই সামনে, সেটাই আজকে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো। এখানে ইকো পার্কের এন্ট্রি টিকিট নিলাম, দুটো টিকিট পড়লো হচ্ছে 60 rupees, 30 rupees করে। আর ভেতরে ঢুকে 7 wonders-এর জন্য আপনাদের আলাদা করে আবার টিকিট নিতে হবে, সেটা কোথাও আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। ভেতরের পরিবেশটা দেখুন, কার পার্কিং এরিয়া, পে অ্যান্ড ইউজ টয়লেট, রেস্টুরেন্ট রয়েছে, এরকম ওপেন রেস্টুরেন্টও আছে। দেখুন 7 wonders-এর ঢোকার লাইনটা বিশাল, কারণ প্রচুর লোক এখানে এসেছে। আমরা 7 wonders-এর টিকিট কাউন্টারের সামনে এসেছি। এখানে 7 wonders-এর দুটো টিকিট নিলাম, তো 7 wonders-এর দুটো টিকিটও 30 rupees করে নিল। ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিই, ইকো পার্ক আসবেন কিভাবে। তো যদি আপনারা উল্টোডাঙ্গা স্টেশন দিয়ে আসতে চান, তাহলে উল্টোডাঙ্গা থেকে নেমে আপনারা অটো রিজার্ভ করতে পারেন, 200 থেকে 250 টাকা নেবে। আর এছাড়া যদি বাসে করে আসেন, তাহলে বিশ্ববাংলা গেটে নামতে হবে, সেখান থেকে আবার বাস চেঞ্জ করে আপনারা ইকো পার্কের বাস পেয়ে যাবেন। আর যদি ট্রেনে করে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে ইকো পার্ক আসার বাস রয়েছে, ইকো পার্কে আসার। আর বারাসাতের দিক থেকে DN-47 বাস ইকো পার্ক আসে। এছাড়া যদি আপনারা পার্ক সার্কাসের দিক থেকে, মানে সাউথ লাইনের দিক থেকে আসেন, তাহলে পার্ক সার্কাস স্টেশনে নেমে সেখান থেকেও বাস পেয়ে যাবেন, এবং হাওড়া থেকেও ইকো পার্কের বাস ডিরেক্ট পাওয়া যায়। বালি দক্ষিণেশ্বরের দিক থেকে যারা আসবেন, তাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যে ইকো পার্ক আসার জন্য ম্যাজিক গাড়িগুলো, যেগুলো ছোটো ট্রাভেলার, ছোটো টেম্পো টাইপের ম্যাজিক গাড়ি, সেগুলো দক্ষিণেশ্বরের দিক থেকে ছাড়ে, একদম ডিরেক্ট 4 নম্বর গেটের সামনে নিয়ে এসে আপনাদের নামাবে। পার্কের টাইমিংটা একটু আপনাদেরকে জানিয়ে রাখছি। ইকো পার্ক মঙ্গলবার থেকে শনিবার দুপুর 2:30 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে, এবং রবিবার দুপুর 12:00 থেকে রাত্রি 8:30 অবধি খোলা থাকে। সোমবার দিন ইকো পার্ক বন্ধ থাকে। ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি 7 wonders of the world-এর। ঢুকেই ফার্স্টে পেছনে দেখতে পাচ্ছেন আমার ইজিপ্টের যে গিজার পিরামিডটা, আমি ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। কারুকার্য করা রয়েছে, ইজিপ্টের গিজার যে পিরামিড, সেখান থেকে বেরোলাম। এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জর্ডনের যে পেট্রা শহর, সেটার একটা এখানে প্রতিলিপি বানানো রয়েছে, তো আমরা সেটা নিয়ে গিয়ে এখন আপনাদেরকে দেখাবো। এখানে এরকম একটা ব্রিজ আছে যেটা ক্রস করে আমাদের জর্ডন পেট্রা যে শহর সেদিকটায় যেতে হবে। এরকম একটা ব্রিজ ক্রস করে ওভারঅল খুব সুন্দর বানিয়েছে, মানে ছোটোর ওপরে যথেষ্ট ডিটেলিং, এবং এলে পরে মোটামুটি একটা আইডিয়া হবে যে অরিজিনাল জায়গাটা কীরকম। আপনাদের এখন যে জর্ডন একটা যে শহর, সেটার ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। সামনে এখানে খাবার জায়গা বানানো রয়েছে, এখানে আপনারা ভেতরে পাবেন একটা ক্যাফে, একান্তের কাউন্টার। পেট্রা জর্ডন দেখার পরে এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ব্রাজিলের রিও দি জেনেরোতে, যেটা পিস দ্য রেডিমার, সেই মূর্তিটা দেখতে যাচ্ছি। থেকে দেখা যাচ্ছে মূর্তিটি, যেটি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে বানানো হয়েছিল শান্তির বার্তার উদ্দেশ্যে। পেছনে যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এগুলোকে মোয়াই বলা হয়, যেটা ইস্টার আইল্যান্ডে চিলিজে আছে। খুবই ফেমাস একটা ট্যুরিস্ট প্লেস, মানে সমস্ত ওয়ার্ল্ড ট্রাভেলারদের কাছে। তো সেখানে একটা ইকো পার্কে এটারই ছোট সংস্করণ, তো ভালো লাগছে ওভারঅল। দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন,
এখন আমরা চলে এসেছি ইন্ডিয়াতে, মানে আমাদের দেশে, এবং সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে আমরা সকলেই জানি আগ্রার তাজমহল, যেটার একটা ছোট করে এখানে মডেল বানানো রয়েছে। এখানে যে লোকগুলো উঠছে, নেক্সট যেটা যাচ্ছি সেটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। আমরা সকলেই জানি যে চীনের প্রাচীর যেটাকে বলে, তো চলুন নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে চীনের প্রাচীরের ছোট সংস্করণ। দেখুন, আমরা চীনের প্রাচীর মানে গ্রেট ওয়াল অফ চায়নার উপর দিয়ে উঠছি। নিচের জায়গাটা প্লাস্টিক দিয়ে, আর এটাও প্লাস্টিকের পুরো, মানে পুরো স্ট্রাকচার এগুলো সব প্লাস্টিক দিয়ে তৈরি। ওয়াল অফ চায়না দেখে বেরিয়ে আমরা এখন এসছি কলোসিয়াম, যেটা রোমে অবস্থিত, এখানে দেখতে পাচ্ছেন। কলোসিয়াম যেটা, সেটা বেসিক্যালি একটা অ্যাম্পি থিয়েটার টাইপের, যেখানে একসাথে 50,000 লোক ধরতো, এবং এখানে বিভিন্ন ধরনের ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে গ্ল্যাডিয়েটারদের নিয়ে খেলা হতো, যেখানে মানুষের সাথে মানে টাইগার ও লায়নের ফাইট হতো। তো এই ধরনের ব্যাপারগুলো রোমে কলোসিয়ামে গেলে আপনারা দেখতে পাবেন, যেটা এখানে একটা ছোট মিনিয়েচার টাইপের করা আছে। এখানে কলোসিয়ামের ভেতরে এরকম বাঘ আর সিংহের মূর্তি বানানো রয়েছে, যাদের সাথে সেই সময় গ্ল্যাডিয়েটারদের ফাইট হতো। এই সেভেন ওয়ান্ডার্স ছাড়াও আপনারা নিকো পার্কে যেগুলো করতে পারেন, যেটা আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, সেগুলো হচ্ছে আপনারা টয় ট্রেন রাইড নিতে পারেন, যেটা দার্জিলিংয়ের টয় ট্রেন, এছাড়া কাশ্মীরের ডাল লেকে যে শিকারা আছে সেই রাইডও এখানে নিতে পারেন। চিলড্রেন্স পার্ক রয়েছে, বাটারফ্লাই পার্ক রয়েছে, মানে হেল লট অফ অ্যাক্টিভিটি আছে এখানে। সাইক্লিং করার সুবিধে আছে ভেতরে, দেন কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে ভেতরে, রেস্টুরেন্ট আছে। তো সারাটা দিন আপনাদের খুব সুন্দরভাবে কেটে যাবে যদি সকাল থেকে এখানে আসেন। পরে কখনো সময় হলে আমি বড় করে ইকো পার্ক নিয়ে ভিডিও বানাবো। আজকে শুধুমাত্র সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, যেটা পার্কটা ইকো পার্কের খুবই ফেমাস, এটা সেটা নিয়ে ভিডিও বানালাম। আর একটা রিকোয়েস্ট আপনাদেরকে করবো, দেখুন ভেতরে প্রচুর ডাস্টবিন করা রয়েছে, তো ফ্যামিলি নিয়ে যদি পিকনিক করতেও আসেন, বাই দ্য ওয়ে এখানে বাইরের খাবার অ্যালাউ করে, তো যদি ফ্যামিলি নিয়ে পিকনিক করতেও আসেন বা ভেতর থেকে কিছু কেনেন, তো একজন রেসপন্সিবল সিটিজেন বা ট্রাভেলার হিসেবে চেষ্টা করবেন যে ময়লাগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলার, চারদিকে এদিক ওদিক ছড়িয়ে রাখলে ইকো পার্কের মতো একটা সুন্দর জায়গা দেখতে খুব খারাপ লাগে। এই রিকোয়েস্টটা আপনাদেরকে করলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে নিচে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন, আর বেল নোটিফিকেশানটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আগামী দিনে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনারা আরও পাবেন। সবাই ভালো থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো স্থানে, অন্য কোনো বিষয়ের সাথে।